হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একটা ব্রাইড সাজাবো। ব্রাইডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে অনেকদিন পরে আমার ইচ্ছা করলো আমি একটা ব্রাইড সাজাই। আমি যদিও পার্লারে কোনো কাজ করি না, কিন্তু মাঝে মাঝে আমি সাজাই। সবাই বলে আমার সাজগুলো নাকি অনেক সুন্দর হয়, এই জন্য আমি আমার একটা ফ্রেন্ডকে ব্রাইড সাজাচ্ছি। ও আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে তুমি তো অনেক সুন্দর সাজাইতে পারো, আমাকে একটু সাজায় দাও। ফাইনালি আমি তাহলে বললাম যে আচ্ছা ঠিক আছে, বসো দেখি কেমন হয়। তোমরা দেখবে এন্ড কমেন্ট করবে যে কেমন হয়েছে। আমার ব্রাইড সাজানো সুন্দর হলে আমি আবার একটা ব্রাইড সাজাবো। ব্রাইড সাজাইতে আমার খুব ভালো লাগে। এমনিতেও আমার ছোটকাল থেকে সাজে গুজুর মধ্যে অনেক আকর্ষণ। আমার একটা ড্রিমই ছিল যে কসমেটিক্স দেখলে আমাকে কেউ টাইনা হেসরা হচ্ছে ওই জায়গা থেকে নিতে পারতো না। এরকম অনেক ঘটনা আছে যে এমনও হয়েছে আম্মু আব্বু ভাইয়াদের সাথে যখন হাঁটতে যাইতাম কোনো জায়গায়, যদি কসমেটিকের ফেরিওয়ালা দেখতাম দেখা যেত যে ওইখানে আমি দাঁড়ায় থাকতাম, আম্মু আব্বু সবাই আগে চলে গেছে। আমার এর জন্য কসমেটিক বলতে একটা আলাদা ড্রিম ছিল। আমার মা সবসময় একটা কথা বলতো, তবে আমি বিয়ে দিব কসমেটিক্স আলার লোকের কাছে। এরকম অনেক কিছু বোনেরা এগুলো বলতো, দুষ্টামি করতো, হাসাহাসি করতো। তো সবকিছু মিলাই আমার সাজুগুজু করতে খুব ভালো লাগে। যদিও ইদানিং আমি এতটা সাজুগুজু করি না, কিন্তু আগে আমি প্রচুর সাজুগুজু করি, তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমার অনেক অনেক বেশি সাজুগুজু ড্রেস প্লাস হচ্ছে শাড়ি কেনার ইচ্ছা বা শখ বা কিনছিও। আমি একদিন তোমাদের সাথে আমার আলমারিটা শেয়ার করব, দেখতে পারবো আমার কত ধরনের শাড়ি আছে। তারপরে আমাকে আমার ব্রাইট একদিন বলল হচ্ছে গিয়ে যে তুমি তো অনেক সুন্দর সাজুগুজু করতে পারো, দেন হচ্ছে গিয়ে আমাকে একটু সাজুগুজু করায় দাও। তারপরে ফাইনালি একটা লুক দিলাম। দেখি তোমরা দেখবা, দেখা শেষে কমেন্ট করবা যে কোন জায়গায় প্রবলেম হয়েছে বা কোন জায়গায় কম হয়েছে বা বেশি হয়েছে। তোমরা অবশ্যই সবাই জানো সাজুগুজু করতে, এখনকার মেয়েরা যে সাজুগুজু করতে পারে না এটা তো আসলে অবিশ্বাস্য। কম হোক বেশি হোক সবাই পারে। এর জন্য আজকে চিন্তা করলাম যে সাজটা দিব মনের মতন করে, যেমন হয়। এখানে পুরাটা দেই নাই, পুরাটা তো আর এক ভিডিও তো আটে না। তো নেক্সট ভিডিওতে ফাইনাল লুক দেখাবো, ব্রাইড যে শাড়ি পরছে, যেটা পরছে, ড্রেস মানান হয়েছে নাকি অবশ্যই জানাবা। তারপরে হচ্ছে কি, আমি একটু ফাউন্ডেশনটা কমই দিচ্ছি, কারণ হচ্ছে ও এমনিতেই অনেক বেশি ব্রাইট, মানে অনেক ফর্সা। তো আমি নর্মালি দিচ্ছি, কিন্তু ফার্স্ট টাইম ব্রাইডকে দেখলে সবাই বলবে যে ভূত, কিন্তু ফাইনাল যখন দেখা যায় তারপরে বোঝা যায় যে আসলে ব্রাইট কে কেমন লাগে। আর আমার এখানে হচ্ছে গিয়ে বাচ্চার অনেক চিলাচিলি এসে এর জন্য আমি সাজাইতে একটু বেশি লেট হয়ে গেছে। বারবার বাচ্চারা আসছে, ভিডিওটা কাটছি। আমি অনেকদিন যাবৎ ভিডিও তো দেই না, এর জন্য আমি কাটাকাটিটা ওইভাবে এডিটিংটা ভুলে গেছি। তারপরে হচ্ছে এখন যতটুকু পারতেছি ওইভাবে এডিটিং করতেছি। তোমরা যদি সবাই সাপোর্ট করো ইনশাল্লাহ আমি সামনের দিকে আগাইতে পারবো। এটারই আমি দুইটা ভিডিও করছি, একটা হচ্ছে গিয়ে সাজ কতটুকু মানে কেরম কোন ধরনের হয়েছে অতটুকু, আর একটা হচ্ছে যে একেবারে ফাইনাল লুকটা কেমন দেখা যায় সেরকম ভাবে দুইটা দিব। এটা দেখবা, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। কে কেউ যদি আমাকে বলো যে আমাকে সাজিয়ে দেওয়ার কথা, আমি ইনশাল্লাহ দিব। আমি হয়তো বা কারো বাড়ি বয়ে যেয়ে সাজাইতে পারবো না, দেন হচ্ছে আমার বাসায় আসলে আমি সাজাই দিতে পারবো। আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা সবসময় বলে যে তোমার সাজগুলো অনেক সুন্দর হয়। আমি এবারে এভাবেই হচ্ছে গিয়ে সবসময় একটা একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবো। আমি যদি ভিডিও গুলা ওইভাবে দিতাম তোমাদের সাথে আরো বেশি আমার ফ্রেন্ডশিপ হয়ে যেত। অনেকেই আমাকে সাড়া দিছো, আমাকে ইউটিউবে অনেক মানুষ সাড়া দিছে, অনেক সাবস্ক্রাইবার করছে, অনেকে আমাকে সাহায্য করছে, হেল্প করছে, সাপোর্ট দিছে। তোমাদের কাছে যারা যারা আমাকে সাপোর্ট দিছো তাদেরকেও থ্যাংক ইউ। যারা আমাকে সাপোর্ট দেয় অনেক কটু কথা শুনেছো তাদেরকেও থ্যাংক ইউ। কারণ যারা একদিন সাপোর্ট দেয় তারাও একদিন পাশে থাকে, যারা একদিন সাপোর্ট দেয় না তারাও একদিন পাশে থাকে। এটা হচ্ছে কমন। দেখো সব কিছুই ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয়, ঠিক আছে? ফার্স্ট টাইমে কোনো কিছু থাপ করে বড় হয় না। আমি একটু অধৈর্যশীল মানুষ, তো এত করতেছি এটা করতেছি, কেন আমার চ্যানেল বড় হচ্ছে না, কেন আমি সাবস্ক্রাইবার পাচ্ছি না, কেন হচ্ছে কি আমার ভিউ হচ্ছে না, এই অসহ্যতার যন্ত্রণার কারণে হচ্ছে আমি ভিডিও দেই না। তার মধ্যে হচ্ছে আমার আনস্টপ করার পর থেকে তো আরো দেই না, মন মেজাজ খারাপ। জীবনে তো অনেক কিছু হয়ে যায়, কিন্তু জীবন যে জীবনের মতো চলতে হয় এটাই হচ্ছে বড় কথা। কারোর জন্যই সময় বসে থাকে না।